প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 11 দিনের ব্রত উদযাপন করছেন এবং তারপরে তিনি গিয়ে রাম মন্দির উদযাপন করবেন, রাম মন্দির উদ্বোধন করবেন। এবং এই যে রাম মন্দির উদ্বোধনের জন্য যে তিনি 11 দিনের ব্রত উদযাপন করছেন, সেই ব্রত কিন্তু বিশেষ 5টি নিয়ম মেনে করতে হচ্ছে। এই নিয়ম ছাড়া কিন্তু তিনি এই রাম মন্দির উদ্বোধন করতে পারতেন না বা এই ব্রত তার হতো না। এই 5টি নিয়মের সম্বন্ধে এবার এনএম নিউজ জানতে পেরেছে এবং সেটাই আপনাদের কাছে এনএম নিউজের তরফে তুলে ধরা হচ্ছে। এই 5টি নিয়মের প্রথম নিয়ম হচ্ছে তাকে মেঝেতে ঘুমাতে হবে, অর্থাৎ এই যে 11 দিনের ব্রত তার চলছে, এর মধ্যে তিনি কিন্তু মেঝেতে ঘুমাচ্ছেন। তিনি মিথ্যে কথা বলতে পারবেন না। দ্বিতীয় বড় নিয়ম, তিনি কিন্তু কোনো রকম মিথ্যে কথা বলতে পারবেন না। তৃতীয় নিয়ম হচ্ছে তাকে ব্রহ্মচর্য মানতে হবে, অর্থাৎ ব্রহ্মচর্য মেনে তিনি তবেই গিয়ে রাম মন্দিরের উদ্বোধন করতে পারবেন। এছাড়া তাকে চতুর্থ নিয়ম মানতে হবে, হচ্ছে তাকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সবসময়, অর্থাৎ গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে নিজের মনকে শুদ্ধ করে তারপরে গিয়ে তিনি রাম মন্দিরের উদ্বোধন করতে পারবেন। এছাড়াও তিনি মেঝেতে ঘুমানোর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু থালা বা বাসনে খাচ্ছেন না, তিনি খাচ্ছেন পাতায়, কারণ পাতায় খেয়েই তবেই সম্পূর্ণ সব দিক থেকে নিজেকে নিষ্ঠার সঙ্গে তৈরি করে তারপরেই গিয়ে রাম মন্দির উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকুন এএনএম নিউজের। আমি অনিকেত দেবনাথ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।